মুক্তি পেয়েছে নায়ক বাপ্পি চৌধুরী অভিনীত নতুন চলচ্চিত্র পাগলামি। ছবিটি পরিচালনা করেছে কমল সরকার। ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করেছে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী রায়। ছবিটি প্রযোজনা করেছে তরুণ চলচ্চিত্র। সারা দেশে 36টিরও বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক। এদিকে কমল সরকার এনটিভি অনলাইনে বলেছেন, আমাদের দেশে 36টিরও বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। ঢাকা সহ সারা দেশে আমরা ছবিটি মুক্তি দিয়েছি। পাগলামি একটি মিষ্টি প্রেমের রোমান্টিক ছবি। আশা করি আদর্শ বেশ আনন্দের সঙ্গে আমরা ছবিটি গ্রহণ করব। নায়ক বাপ্পিকে নিয়ে কমল বললেন, নায়ক বাপ্পি এরই মধ্যে বহু রোমান্টিক চলচ্চিত্র অভিনয় করেছেন, তবে এই ছবিতে আদর্শ বিভিন্ন বাপ্পিকে আবিষ্কার করবেন। কলকাতার অভিনীত শ্রাবন্তী অনেক ভালো অভিনয় করেন, তাদের রসায়ন আদর্শ পছন্দ করে বলে আমি বিশ্বাস করি।